বিদ্যালয়ে তালাবন্দী প্রধান শিক্ষিকা আন্দোলনের ছাত্রীরা এমনই চিত্র লক্ষ্য করা গেল দিনহাটা এক নম্বর ব্লকের গোসানিমারি গার্লস উচ্চ বিদ্যালয়ে। উল্লেখ্য প্রায় 200 পড়ুয়ার জন্য এই বিদ্যালয়ে রয়েছে মাত্র একজন শিক্ষিকা। প্রতিদিন গড়ে মাত্র 2-1টি ক্লাসে পঠন পাঠন হয় বলে অভিযোগ ছাত্রীদের। পাশাপাশি শ্রেণীকক্ষে কম্পিউটারের সরঞ্জাম রাখা একটি ক্লাসে পড়ুয়াদের বসার উপায় নেই। এই সমস্ত অভিযোগ তুলে মঙ্গলবার কোচবিহারের দিনহাটার গোসানিমারি গার্লস হাই স্কুলে বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা সরস্বতী সরকারকে বিদ্যালয়ের অফিসে তালা বন্ধ করে বিক্ষোভ দেখায় তারা। এদিন পড়ুয়াদের সঙ্গে অভিভাবকরা ওই বিক্ষোভে সামিল হন ছাত্রীদের পঠন পাঠনে প্রগতির জন্য। পড়ুয়াদের আরও অভিযোগ, এক সঠিকভাবে তাদের সরকারি বৃত্তি দেওয়া হচ্ছে না। এই আন্দোলন নিয়ে তালাবন্দী প্রধান শিক্ষিকা বলেন, পড়ুয়াদের নানান অভিযোগ সত্যি যুক্তিসঙ্গত, তবে এই বিষয়ে শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারংবার জানিয়েও কোনো ফল মেলেনি। আজকের এই আন্দোলন নিয়ে শুনুন ছাত্রী থেকে শুরু করে প্রধান শিক্ষিকা এবং স্থানীয়দের বক্তব্য। কি তোমাদের দাবি? আমরা স্কুলে জবে থেকে পড়ছি, ততদিন থেকে আমাদের স্কুলের একজনও টিচার নেই, মাত্র একজনই পার্মানেন্ট টিচার। তাও মানে কোনোদিন ক্লাস হচ্ছে তো কোনোদিন হচ্ছে না, বা কোনোদিন একটা করে ক্লাস হচ্ছে আবার হচ্ছে না। আমরা ম্যামকে বলেছিলাম যে ম্যাম আমাদের এই প্রবলেমের আপনারা সমাধান করুন, তো ম্যাম বলছে যে আসবে টিচার, তো তারপরেও এখনও আসছে না। আর তার মধ্যে ক্লাস 7-এর ক্লাসে কম্পিউটার রাখা হয়েছে, এখন ম্যাম তাদের ছুটি দিয়ে দিচ্ছে, কারণ তারা এখন কোথায় বসবে, তাদের বসার মতো কোনো জায়গা নেই। আর যদি মাঠেও বসে তাহলে তারা কি গরু ছাগল যে তারা ওখানে বসবে? আর আমরা স্বাধীনতার 75 হয়ে গেল, তাও এখনও অবধি আমরা স্বাধীন শিক্ষা পাইনি। কোনো এখন বহু স্কুলেই মানে টিচারের সমস্যা হচ্ছে, তেমন আমাদের স্কুলেও টিচারের সমস্যা হচ্ছে, সেজন্য আমরা আন্দোলন নামছি। এখন এই সমস্যার যদি সমাধান না হয় তাহলে কিন্তু আমরা এই আন্দোলন ছেড়ে উঠবে না, প্রয়োজন হলে আমরা অনশন করতে বাধ্য হব। মানে কতজন ছাত্র ছাত্রী রয়েছে স্কুলে? কত 250 ছাত্রী রয়েছে? 300 শিক্ষক কতজন রয়েছে? একজনই পার্মানেন্ট টিচার, বাকি সব যেমন আজকে মানে নাম প্রেজেন্ট করেই 7-এর ছুটি দিতে চাইছিল, তো তারপর আমরা বিক্ষোভ দেখালাম। কেন ছুটি দিতে চাচ্ছে কেন? কারণ অ্যাকচুয়ালি আমাদের ক্লাস নেই, মানে রুম নেই, কম্পিউটার রাখা হয়েছে, কিন্তু তারা বসবে কোথায়? তাদের তো বসার জায়গাই নেই। শুধুমাত্র একজন পার্মানেন্ট টিচার, বিজ্ঞানের কোন শিক্ষক নেই, বিষয়ভিত্তিক কোন টিচার নেই? না, আমাদের বিষয়ভিত্তিক দুজন করে কমসে কম মানে লাগবে আমাদের। তোমার নাম? ভার্গবী রায়। কোন ক্লাস? ক্লাস 10। আজকে কি হয়েছে মানে কি আমাদের স্কুলে তো আমি একজন একাই পার্মানেন্ট টিচার, আর তো টিচার নেই। আমাদের অ্যাকচুয়ালি 5-10 ছয়টা ইউনিট, ছয়টা ক্লাস, ওদের ক্লাসগুলো হয় না এটা ঠিকই। এবার টিচার না থাকলে তো কি হবে, এবার কীভাবে ওদের ক্লাস চলবে, এটা ওদের দাবি। আর দাবি হলো ওদের যে অ্যাকচুয়ালি আজকের দিনে ক্লাস 7-এ ওই 7-এর রুমের ICT কম্পিউটারের কাজ চলছে। এই ICT বিষয়টা হলো গভর্নমেন্ট নির্দেশিকা অনুযায়ী একটা ICT জন্য এক্সট্রা রুম থাকে, সেখানে কম্পিউটারগুলো রাখার জন্য। আমাদের স্কুলে সেই রুম নাই, এই রুম না হওয়ার জন্য আমি DI সাহেবকে জানাইছি এই বিষয়টা, যে আমাদের রুমের ব্যবস্থা করা হোক, তারপরে ICT দেওয়া হোক। তো যাই হোক, যেহেতু আমাদের পরে পরবর্তীতে DI সাহেবের সঙ্গে কথা হয় যে ওটা আমাদেরকে নিতেই হবে, ওনার নির্দেশিকা অনুযায়ী, ওনার আলোচনা সাপেক্ষে HI সাহেবের সঙ্গে আমরা একটা রেজলিউশন করে ওই ICT ম্যাটেরিয়ালসগুলো ক্লাস 7-এর ক্লাসরুমে রাখি। এবার ওখানে যেহেতু ইলেকট্রিফিকেশনের কাজ চলছে, ক্লাসটা আমি ছুটি দিই আসি, গতকালকে থেকে কাজ চলছে, আমি ছুটি দিই। এবার এটা হলো ওদের রাগ যে আমাদের একে ক্লাস হচ্ছে না, আমরা আসছি যাচ্ছি, তার মধ্যে আমাদের ক্লাসরুম বন্ধ করা হচ্ছে কেন? এবং ক্লাস 10-এর এবং 9-এর ছাত্রদের আর একটা অভিযোগ যে আমাদের ওয়েসিস পোর্টালে স্কুলের নাম শো করছে না, নামটা কেন উঠছে না, ওরা স্কলারশিপ থেকে বঞ্চিত হচ্ছে, এই নিয়ে আজকে ওরা ঝামেলা। কতজন শিক্ষক রয়েছে এই মুহূর্তে? আমি পার্মানেন্ট টিচার আছি। আর গেস্ট টিচার? গেস্ট টিচার নেই, গেস্ট টিচার নেই। আমরা ওই ডেভেলপমেন্ট ফান্ড থেকে আমাদের দুজন রাখা আছে স্বেচ্ছাসেবক, ওই 3 আর কি চালাই স্কুল। এই একজন টিচার কতজন স্টুডেন্ট রয়েছে আপনার? আমাদের এই মুহূর্তে 220 স্টুডেন্ট।
কি করে চলছে স্কুল? স্কুল এইভাবেই চলছে, ওই তো বাচ্চারা বলছে ক্লাস যতদূর। এবার আমি একা, অনেক সময় আমাকে অফিসের কাজ তো করতেই হয়, এর মধ্যে আমাকে ক্লাস, সবার ক্লাস তো এইভাবে আমাকে করতে পারি না, ছয়টা ক্লাসের পরে আর তো ক্লাস করা সম্ভব হয় না। এখন তো দেখা যাচ্ছে শিক্ষক নেই, পাশাপাশি ক্লাসরুমেরও ঘাটতি দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা ঘাটতি তো আছেই, এখন কী করবো আমি, আমার তো কিছু করার নেই। এই বিষয়ে মানে এটা একটা স্থায়ী সমাধানের জন্য কারোর সঙ্গে কথা বলেছিলেন? আমি তো ডিএ সাহেবকে লিখিত এটা জানাইছিলাম যে আমাদের ক্লাসরুম দেওয়া হোক, তারপরে আইসিটির জন্য আলাদা রুম করা হোক। স্কুলে কি শুরু থেকেই শিক্ষকের ঘাটতি ছিল? হ্যাঁ, শুরু থেকেই শিক্ষকের ঘাটতি ছিল। আপনার নামটা একটু? আমার নাম সরস্বতী সরকার। সরস্বতী সরকার, হেডমিস্ট্রেস, টিআইসি। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2,000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে।